আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি স্যামুয়েল ফ্রম কানাডা আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসছে এবং ভয়ানক একটা খুশির খবর দু একদিন আগে আমি বলেছিলাম আমেরিকার নিয়ে একটা দুঃসংবাদ দিয়েছিলাম আপনাদেরকে কিন্তু আজকে আরেকটা ভয়ানক সুসংবাদ আসছে কানাডা নিয়ে যেটা গতকালকে আসছে সুসংবাদটা হচ্ছে এরকম যে কানাডাতে আসার মানে কানাডাতে আপনি আপনার ফ্যামিলিকে তিরিশ দিনের মধ্যে নিয়ে আসতে পারবেন পুরো ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন তিরিশ দিনের মধ্যে ওর আপনাকে ডিসিশান দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন এটা ভয়ানক একটা নিউজ আমি আপনাকে একটু ডিটেলস খুলে বলি গতকালকে আমাদের ইমিগ্রেশন মিনিস্টার সোন ফ্রেজার কানাডার ইমিগ্রেশন মিনিস্টার উনি বললেন যে ধরেন আপনি আপনার ওয়াইফকে অ্যাপ্লাই করলেন অথবা আপনার ফ্যামিলিকে অ্যাপ্লাই করলেন আগে পার পারমানেন্ট রেসিডেন্সির জন্য আপনি অ্যাপ্লাই করলেন তো আগে পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে আপনি কানাডাতে থাকা অবস্থায় ধরেন আগে লাগতো প্রায় এক দেড় বছর সময় লাগতো তার মধ্যে ধরেন আপনি ম্যারিড আপনি বিবাহিত আপনি কানাডাতে আছেন আপনার ওয়াইফের জন্য আপনি অ্যাপ্লাই করছেন এখন পিয়ারের জন্য অ্যাপ্লাই করলে এক দেড় বছর সময় লাগবে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করলে ওরা রিজেক্ট করে দিত এটা একটা সমস্যা ছিল এই জন্য এক দেড় বছর সময় লাগতো এখন আপনি কানাডাতে আসার পরে অথবা থাকা অবস্থায় আপনি অ্যাপ্লাই করলে তিরিশ দিনের মধ্যে আপনাকে ভিজা দিয়ে দেবে টিআরবি ভিসা আপনাকে দিয়ে দিবে মানে সোজা কথা আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করছেন এবং পিআর চলা অবস্থায় আপনি যদি আবার পারমানেন্ট রেসিডেন সরি ইয়ের জন্য অ্যাপ্লাই করেন ভিসার জন্য অ্যাপ্লাই করেন টেম্পোরারি রেসিডেন্ট ভিজনে অ্যাপ্লাই করেন তাহলে ওরা ভিজা কিন্তু আপনাকে তিরিশ দিনের মধ্যে ওরা সমাধান দেবে এবং ওরা বলছে যে নাইনটি এইট পার্সেন্টের মতো ওরা ভিজা কাভার করে মানে অ্যাপ্রুভাল দিয়ে দিছে ইটস ভেরি বিগ নিউজ কেন আপনাদেরকে বলি একটা পৃথিবীর দেশে না এখন ডিপেন্ডেন্ট বলতে কাদের বুঝা হত এটাকে বলে ফ্যামিলি রিইউনিফিকেশন এটা বলতে কাদের বুঝা আপনাদেরকে বলি আপনার ওয়াইফ আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন আপনার গ্র্যান্ড প্যারেন্টস আপনার দাদা দাদি নানা নানি আপনার মা বাবা আপনার প্যারেন্টস মানে বুঝতেছেন আপনি আপনার বড় একটা ফ্যামিলি মেম্বারকে আন্ডার নিয়ে আসতে পারবেন এবং ওরা বলে দিচ্ছে পিআরে অ্যাপ্লাই করছো দরকার কি তোমারে আমরা তিরিশ দিনের ভেতরে টেম্পোরারি রেসিডেন্স ভিসাটা দিব এটা ভয়ানক একটা নিউজ আমার কথাটা যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন এটা গতকালকে অ্যানাউন্সমেন্ট আসছে এবং এটা ইমপ্লি ইমপ্লিফিকেশন খুব তাড়াতাড়ি হবে এখন এটা আমাদের জন্য কেন খুশির খবর বলি কারণ আপনি আসার আপনি আগে নিজে ভিসা পাইলেন পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলি মেম্বার জন্য যদি টি আর বি টেম্পোরারি এজেন্ট অ্যাপ্লাই করেন তাহলে তিরিশ দিনের মধ্যে আপনাকে রেজাল্ট দেবে মানে বুঝতেছেন আপনার ফ্যামিলি থেকে আর আলাদা থাকার কোনো দরকার নাই এটা কিন্তু খুব ভয়ানক এমন কোনো একটা দেশ দেখান দুনিয়াতে যে এরকম সুযোগ দেয় একটা দেশ দেখান বলেন আমেরিকা আমেরিকাতে আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করে বারো বছর দশ বারো বছর ওয়েট করার পরে তারপরে তার আস্তে আস্তে ডাকে বুঝতেছেন দশ থেকে বারো বছর আমেরিকা খুবই ভালো কান্ট্রি এটা ওরা সময় করে চোদ্দ গোষ্ঠীরে বিদেশ নিয়ে আসতে সাহায্য করে কিন্তু এটা ওয়েট করতে হয় দশ বারো বছর ইউকে কোনো কথাই নাই জীবনে কারো দেই না সোজা কথা মানে আত্মীয়স্বজন আমি আমার চোদ্দ জনমে কারো দেখি না কেউ চোদ্দ গোষ্ঠী নিয়ে গেছে জীবনে দেখি না যে নিজে গেছে সে পারনি যে চোদ্দ গোষ্ঠী মানে হাজব্যান্ড ওয়াইফ নিয়ে থাকছে হ্যাঁ মা বাবার হয়তো ভিজিটে নিয়ে গেছে এটা দেখছি আমি যদি হয় আপনারা বলেন না না সুযোগ আছে তাহলে আমি ভাই কারো দেখি না নিয়ে যাইতে আমার চোদ্দ গোষ্ঠী ইউকেতে থাকে কারো নিয়ে দেখিনি টানমারে কারো নিয়ে যাইতে আমি বলতে পারেন আমার এটা ভুল আপনারা বললে বলতে পারেন ইউকেতে এই সিস্টেম আমার জানা মতে নেই ইউএসেতে বারো বছর লাগে আর কোনো দেশে আমি জানি না চোদ্দ গোষ্ঠী নিয়ে নেওয়া যায় কানাডা একটার পর একটা অপরচুনিটি আপনাদেরকে দিচ্ছে খালি নিজে আসবেন তা কিন্তু না আপনাদেরকে যাতে ফ্যামিলিদেরকে নিয়ে আসতে পারেন এগুলোর ব্যবস্থা আপনাকে কানাডা করে দিচ্ছে তো আর একটা সুবর্ণ সুযোগ এবং ভেরি গুড নিউজ এই মাত্র এই মে মাসে আসলো কানাডা কানাডা আমাদের ইমিগ্রেশন কানাডা এক্সট্রিমলি ওপেনিং আপ ভয়ানকভাবে আপনাদেরকে নিয়ে আসার জন্য ওপেন আপ শুধু আপনাকে না আপনার ফ্যামিলিকে কেমনে নিয়ে ওরা সেটেল ডাউন করে দিতে পারে এগুলো নিয়ে প্ল্যান করতেছে তো আশা করি এটা আমাদের জন্য সবার জন্য একটা ভয়ানক সুযোগ এবং আমরা সবাই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব এবং অন্যদেরকেও জানাবো যে কানাডা এরকম সুযোগ করে দিচ্ছে আপনারা নিজেরা আসবেন অন্যদেরকে নিয়ে আসতে সাহায্য করবেন এবং ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি আরও ভালো এবং সুন্দর কিছু নিউজ নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো কানাডার ওপেন আপনাদের জন্য দ্বার খুলে যাচ্ছে কন্টিনিউয়াস আপনাদের কাজ হচ্ছে একটু চেষ্টা করা এবং কানাডা কীভাবে আসবেন এই পদগুলো দেখে আপনার চেষ্টা করবেন বলে আমি স্যামুয়েল কানাডার অটোয়া অন্টারিও থেকে নিচ্ছি দেখা হবে কানাডা আসসালামু আলাইকুম